আপনাদের ভাইয়ার পছন্দের কই মাছ ভোনা আর আমার পছন্দের লতি দিয়ে ইলিশ মাছ আর দুই কন্যার জন্য রান্না করলাম মুরগির মাংস তাও আবার দুইজনের পছন্দ অনুযায়ী সবশেষে আপনাদের ভাইয়া আর আমি কোথায় গেলাম তা নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি ইলিশ মাছটা রান্না করব একটু ভিন্ন রকম করে আর সব সময় যে রকম করে কই মাছ ভোনা করি ঠিক ওই রকম করেই আপনাদের ভাইয়ার জন্য কই মাছ ভোনা করব আর আমি যে রান্না করব আদা রসুন দিয়ে সেই আদা রসুন পেস্টটা আমার ফ্রোজেনে ছিল তাই এটা আমি আগেই নামিয়ে রাখলাম লতি কেটে নিয়েছি আর মুরগির মাংস রান্না করব মুরগির মাংসটাও ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি যেহেতু এটা বরফ তাই একটু সময় আমাকে অপেক্ষা করতে হবে ইলিশ মাছটা কেটে নিয়েছি কই মাছগুলো আমি বের করে নিয়েছি এখন আমি কই মাছগুলোর মধ্যে হলুদ মরিচ এবং লবণ মাখিয়ে কিছু সময় মেরিনেট করে রেখে দিব কিছু সময় এরকম মশলা মাখিয়ে রেখে দিলে মাছের ভিতরে লবণটা ঢুকে আর ইলিশ মাছটা আজকে আমি ভেজে রান্না করব না এটাকে আমি বলেছি ভিন্ন রকম করে রান্না করব তাই এটার মধ্যে আমি হলুদ মরিচ না দিয়ে শুধু লবণ দিয়ে কিছু সময় মেরিনেট করে রেখে দিচ্ছি এভাবে লবণ মেখে কিছু সময় রেখে দিলে মাছের ভিতরে লবণটা ঢুকে আর এটাকে যেহেতু আজকে আমি ভাজবো না তাই লবণ মাখিয়ে কিছু সময় অপেক্ষা করব কই মাছের মধ্যে আমি মশলা মাখালাম আর ইলিশ মাছের মধ্যে লবণ মাখালাম কিছু সময় অপেক্ষা করে এখন আমি মূল রান্নায় চলে এলাম আমি লতি রান্না করব ইলিশ মাছ দিয়ে তাই লতিটাকে আগে ভালো মতো মশলায় কষিয়ে নিচ্ছি এই মশলার মধ্যে আমি দিয়েছিলাম হলুদ মরিচ লবণ তেল এবং সামান্য পরিমাণ আদা রসুন লতিটা কষানো হলে এরপর আমি আবার অন্য চুলায় কই মাছগুলো ভেজে নিচ্ছি আপনাদের ভাইয়ার কই মাছ অনেক পছন্দ লতিটা ভালো মতো কষানো হলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম এদিকে আমার কই মাছটাও ভাজা হয়ে গেছে এখন আমি কই মাছের জন্য মশলা কষিয়ে নিচ্ছি লতিও সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি লতি এবং কই মাছ দুটোর মধ্যেই টমেটো দিব আর আমার এই টমেটোগুলো ফ্রোজেন করা ছিল ফ্রোজেন করা টমেটোটাই আমি কিছুটা লতির মধ্যে দিচ্ছি আর কিছুটা আমি কই মাছ ভোনার মধ্যে দিব দুইটা পাত্রের মধ্যেই আমি অর্ধেক অর্ধেক টমেটোগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি লতিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে আবার ভালো মতো লতি আর টমেটো মিক্স করে নিচ্ছি আমি যে ইলিশ মাছের মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম এখন এই লবণ মাখা ইলিশ মাছগুলোই লতির মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছটাকে না ভেজে ডাইরেক্ট লতির মধ্যে মাছগুলো বিছিয়ে দিলাম এভাবে রান্না করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে যদিও আপনাদের ভাইয়া ইলিশ মাছটা ভাজা খেতেই পছন্দ করে আর লতি তরকারিটা সে পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি আমার পছন্দে আজকে লতিটা ইলিশ মাছ দিয়ে রান্না করলাম এদিকে আমার কই মাছ ভোনার জন্য মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভাজা কই মাছগুলো মশলার মধ্যে দিয়ে ভালো মতো তরকারিটা কষিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়া কই মাছ ভোনাটা পছন্দ করে খুব বেশি ঝোল না রেখে আমি তার পছন্দ অনুযায়ী কই মাছটা রান্না করে নিলাম আর আমার ইলিশ মাছের তরকারিটাও অনেকটা হয়ে এসেছে মাছটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু আঁচ দরকার ছিল ততটুকুই আঁচে রেখে আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করলাম সাধারণত লতিটা গলায় ধরে আর গলায় যেন না ধরে এজন্য আমি এর মধ্যে অল্প কিছু টমেটোও দিয়েছিলাম লতি তরকারিটা হয়ে গেলে এটাকেও আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিলাম আমার পছন্দের লতি এবং ইলিশ মাছ আর আপনাদের ভাইয়ার পছন্দের হচ্ছে কই মাছ ভোনা দুইটোই আমার রান্না করা কমপ্লিট হলো এখন আমি রান্না করছি আমার বড় কন্যার পছন্দের মুরগির মাংস যেটা কিনা আমার প্রতিদিন রান্নার তালিকায় থাকে আমি মাংসের জন্য আগেই মশলা কষিয়ে নিয়েছিলাম এখন আমি মাংসগুলো দিয়ে এটাকে একটু সময় কষিয়ে নিচ্ছি যেহেতু এটা ফার্মের মুরগি এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না তাই আমি মাংসের সাথে আলুটাও দিয়ে দিলাম আলু এবং মাংস একসাথেই সিদ্ধ হয়ে যাবে আলু এবং মাংস ভালো মতো মশলার মধ্যে মিশিয়ে আমি কিছু সময় ঢেকে রান্না করলাম এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নিলাম
রিদি অবশ্য ঝোল পছন্দ করে, তাই রিদির জন্য আমি ঝোল সহ কিছু তরকারি উঠিয়ে রাখলাম। আর এর উপরে আমি এখন ছিটিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। রাহা পছন্দ করে শুকনো শুকনো তরকারি, তাই কিছুটা মাংস আমি কড়াইতেই রেখে দিলাম আর এটাকে ঝোল শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিলাম। দুই কন্যার পছন্দ দুই রকম, তাই আমি একই তরকারিকে দুই রকম করে প্রসেসিং করে দুইজনের পছন্দ অনুযায়ী টেবিলে পরিবেশন করলাম। চারজনের পছন্দ অনুযায়ী আজকে চার রকমের রান্না করলাম। আপনাদের ভাইয়ার পছন্দের কই মাছ ভোনা, আমার পছন্দের না ভেজে ইলিশ মাছ রান্না, রিদির পছন্দের ঝোল আলু সহ মুরগির মাংস, আর রাহার পছন্দের হচ্ছে শুকনো শুকনো ভোনা মাংস, আর আগের ছিল ডাল। এই ছিল আজকের রান্নাবান্না। সব কিছু শেষ করে এরপর আমরা গিয়েছিলাম কোথায়, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমি এবং আপনাদের ভাইয়া গিয়েছিলাম আমার মেজো ভাসুরের বাসায়। রিদির ভার্সিটির প্রোগ্রাম ছিল আর বিভিন্ন ব্যস্ততা ছিল, তাই বেশ কিছুদিন দাদাদের সাথে যোগাযোগ করতে পারিনি। মাঝখানে দাদা, ভাবি এবং রোশনি, সুশনি সবার নাকি জ্বর ছিল, সবাই অসুস্থ ছিল। যদিও আমরা খবরটা একটু পরে পেয়েছিলাম, আর আজকে এলাম সবার সাথে একটু দেখা করতে। দাদার বাসায় এসে যাদের সাথে দেখা হলো তারা হলো মিচি এবং মিচির বাচ্চা কাচ্চা। দাদার বাসায় একটা আদরের বিড়াল ছিল মিচি, আর সেই মিচির এখন চারটা বাচ্চা কাচ্চা। মোট পাঁচটা বিড়াল নিয়ে ভাবির ঘরটা পুরোই যেন বিড়ালের ঘর হয়ে গেছে। এরা এত মজা করে, এত খেলা করে, দেখে বেশ ভালো লাগছিল। আমি এসে দেখলাম ভাবির বেডরুমের যে একটা আলমারি ছিল তার উপরে চারটা বাচ্চা বসে আছে। যদিও তিনটা লাফিয়ে লাফিয়ে নেমে গিয়েছিল কিন্তু একটা নামতে পারেনি, অবশেষে ভাবি তাকে নামিয়ে দিয়েছিল। আর এখন দেখেন ঘরের মধ্যে কিভাবে ছুটোছুটি করছে, লাফ দিয়ে একবার বিছানায় উঠছে, লাফ দিয়ে এদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে। ভালোই লাগছিল আমার এই মিচির বাচ্চা কাচ্চার খেলাধুলা দেখতে। আর আমার মনে হয় ভাবি আর দাদা খুবই এনজয় করে এই মিচি আর মিচির বাচ্চা কাচ্চাগুলোকে। একটা বিড়াল এসেছিল আমার সাথে ভাব জমাতে, কিন্তু আমি যেই তাকে একটু ধরলাম আর সে অমনি লাফ দিয়ে চলে গেল। সে কাছে এসে বসবে কিন্তু তাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা ছোঁয়ার বাইরে থাকবে তারা। যতটুক সময় ছিলাম দাদার বাসায় এই বিড়ালগুলো কাছাকাছি ঘুরঘুর করছিল, আমারও বেশ ভালো লাগছিল। আর যখন আমরা বাসা থেকে বিদায় নিয়ে চলে এলাম তখন দেখলাম দাদা একটা প্লেটে করে কিছু খাবার নিয়ে নিচে নেমে এলো। ঘরে তার পাঁচটা বিড়াল, কিন্তু নিচে গ্যারেজে কিছু বিড়াল আছে যেগুলো কিনা দাদার পোষা বিড়াল না, সে তবুও ওইগুলোর জন্য প্রতিদিন খাবার নিয়ে নিচে এসে দিয়ে যায়। সে ক্যাট ফুড, তারপরে মাছ ছিল, আরও অন্যান্য খাবার ছিল যা কিনা তার বাসার বিড়ালকে খেতে দেয়, ওই খাবারগুলোই নিচে এসে গ্যারেজের বিড়ালকেও দিয়ে গেল। অসম্ভব ভালো লাগলো দাদার এই প্রাণীর প্রতি ভালোবাসা দেখে, আর আমাদেরও বিদায় নেওয়ার সময় হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।